নমস্কার বন্ধুরা, বাটা মশলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুনেতে কলকাতার মতো মাছের ভ্যারাইটি ততটা নেই, যা আছে তা খুবই কম, তাই মাছ খেতে হলে কলকাতার কথা খুবই মনে পড়ে। পুনেতে যে সমস্ত মাছ পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটা হলো আমুদি মাছ। তাই এই আমুদি মাছ দিয়ে আজকে আমি আপনাদের পূর্ববঙ্গের একটা বিখ্যাত রান্না আমুদি মাছের ঝাল কীভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন সেটাই শেয়ার করব। তাই চলুন দেখে নিই এই আমুদি মাছের ঝাল করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি আমুদি মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য প্রায় 300 থেকে 350 গ্রামের মতো কাঁচা আমুদি মাছ নিয়ে নিয়েছি। তারপরে সেটাকে 1 থেকে 1.5 টিস্পুনের মতো লবণ, 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুনের মতো লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেশনের আধ ঘন্টা পর এতে আমি 1 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা, 1 টিস্পুন মতো রসুন বাটা, 3 থেকে 4 টেবিল স্পুন মতো টমেটো বাটা, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 চিমটে চিনি, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 ছোট সাইজের পেঁয়াজের কুচি, 1/2 টিস্পুন মতো লবণ, 1 চিমটি গোটা জিরে, 1 টিস্পুন লঙ্কা কুচি, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 থেকে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল, পরিমাণ মতো ধনেপাতা কুচি। সবকিছু একসাথে অ্যাড করে দিয়ে সবকিছুকে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে একটা কড়াই নিয়ে তাতে 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এই মাখিয়ে রাখা আমুদি মাছটা এতে অ্যাড করে দেব। এক্ষেত্রে কিন্তু আমুদি মাছটা আমি কাঁচাই রান্না করেছি। এরপর এটাতে 1/2 কাপ মতো জল অ্যাড করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসের লো ফ্লেমে রেখে দিয়ে এটাকে রান্না করে নেব। প্রায় 15 মিনিট পর আমাদের আমুদি মাছ এখানে সেদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। তাই এটাকে নামানোর আগে এতে 2 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল এবং পরিমাণ মতো ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে এটাকে এবার আমরা নামিয়ে নেব। এখানে আমাদের আমুদি মাছের ঝাল খাওয়ার জন্য একদম প্রস্তুত। এটাকে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।